हैप्पी बर्थडे टू मी. ओके सो हे गाइस, दिस इज अहमद शावली. वेलकम टू अ डे विथ अहमद शावली. सो आज के आमार बर्थडे ब्लॉग शूट करते जाच्छी आमी निजे. दिस इज द फर्स्ट टाइम आई एम शूटिंग माई बर्थडे एंटायर बर्थडे बिकज अफ প্রত্যেকটা বছরই আমি প্রত্যেকের বার্থডে নিয়ে অনেক এক্সাইটেড থাকি অ্যান্ড অলসো আমি আমার বার্থডে নিয়ে এক্সাইটেড থাকি বিকজ অফ আমার কাছে মনে হয় যে আমরা বাস্তব দুনিয়াতে চলার ভিড়ে ভিড়ে বা কাজের প্রেশারে বাস্তবতার ভিড়ে এত বেশি টায়ার্ড থাকি যে অ্যাটলিস্ট ছোটো ছোটো অকেশনগুলো বাবা মার বার্থডে হোক যে কারোর স্পেশাল ওয়ানের বার্থডে হোক সো আমরা ট্রাই করি যে ছোটো ছোটো অ্যাটলিস্ট আমি ট্রাই করি ছোটো ছোটো কিছু মেমোরি ক্রিয়েট করে রাখার জন্য একটা ছোটো সারপ্রাইজ হোক যেভাবেই হোক দিনটাকে অ্যাটলিস্ট 5 মিনিটসের জন্য হোক হলো মেমোরি করে রাখার যে আমরা একটু মজা করছি সবাই মিলে বিকজ অফ সবাই তো টায়ার্ড থাকি বাস্তব দুনিয়াতে চলার পথে. সো প্রত্যেক বছর আমি যা যা করি এখানে আপনারা ছবি অলরেডি দেখে দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেক বছরে আমি আমার বার্থডেতে ট্রাই করি এভাবে দিনটাকে স্পেন্ড করতে অ্যান্ড ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করতে. সো আজকে আমার বার্থডের ঠিক আগের দিন অ্যান্ড আমি এক্সপেক্ট করি না আজকে ঠিক বার্থডের আগের দিন ঘুম থেকে উঠেই হচ্ছে আমি সারপ্রাইজটা পেলাম. সো চলুন দেখি ঠিক এই সারপ্রাইজটা আমি পেলাম. সো আমার হচ্ছে গিয়ে টিমের কোয়ার্টিস্টরা এবং হচ্ছে গিয়ে বেসিক্যালি টিমের মেইন হেড অর্গানিক ডিপার্টমেন্টে. সো এরা দুইজনই জুই আপু এবং হাবিব আপু আসলো. এসে আমাকে লিটারালি আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিলাম, ফ্রেশ হয়ে বের হয়ে দেখে আমার এই সারপ্রাইজ আমার জন্য রেডি. দ্যাটস রিয়েলি মিনস আ লট ফর মি. অ্যান্ড টুকটাক সারপ্রাইজটা অ্যারেঞ্জ হলো এবং ওদের গিফট আমি এখনও খুলিনি, কারোর গিফটই আমি এখনও খুলিনি. গিফটের ভিডিওটা আপনাদের সাথে আলাদা করে শেয়ার করব. সো নাও হচ্ছে গিয়ে আজকেই ঠিক 24 তারিখ রাত্রেবেলা আমার বাবা আমার জন্য হচ্ছে কি ডিনার রেডি করে রেখেছে. রেডি করে রেখেছে বলতে বাবা কাজের ভিড়েও আজকে সানডে অ্যান্ড সানডেতে প্রচুর কাজের প্রেশার থাকে, সানডে তো বাবা আমার জন্য টাইম বের করেছে, ফুল ফ্যামিলিকে টাইম দিবে আজকে. সো আজকে আমরা হচ্ছে কি আমার ফেভারিট কাবাব যে জোনটা আমার ফেভারিট কাবাব হচ্ছে গিয়ে কাবাবের জোন যেটা সেটা হচ্ছে গিয়ে কাবাব কি জানি মা না কাবাবে ইশক, কাবাবে ইশক আমার হচ্ছে খুবই ফেভারিট একটা প্লেস রেস্টুরেন্ট. সো আজকে আব্বু না কাবাবে ইশক. সো এই ফেভারিট যে রেস্টুরেন্টটা আমার কাবাবে ইশক, টোটালি কাবাব বেসড হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা অ্যান্ড প্রচুর মজা এখনই আপনাদের সাথে শেয়ার করবো একটুর মধ্যেই. সো এখানে বাবা সব কিছু অ্যারেঞ্জ করেছে আমার জন্য. সো এখানে আমরা যে আমরা ফ্যামিলি মেম্বাররা আমার বাবা মা এবং আরও দুইজন বাবা মা আমার এবং হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড আমরা এই 6 জন একসাথে একটা টাইম স্পেন্ড করবো অ্যান্ড আফটার দ্যাট কালকের প্ল্যান কালকে শেয়ার করবো. সো চলুন আজকে আগে আমাদের ফ্যামিলির সাথে আমরা টাইমটা এনজয় করি আমার বার্থডের. সো বার্থডেটা স্টার্ট করবো আমার বার্থডে বেসিক্যালি 25 তারিখে. সো আমরা রাতেবেলা ডিনারটা দিয়ে স্টার্ট করবো আজকের বার্থডের মেইন ফ্যামিলি টাইমটা. সো লেটস গো. সো আমরা রওনা দিয়ে দিচ্ছি অ্যান্ড এটার লোকেশন হচ্ছে সেটার লোকেশন হচ্ছে গিয়ে আপনার ঠিক ফকিরাপুর মোড়েই, মোড় থেকে একটু সোজা সামনে গেলেই লোকেশনটা পেয়ে যাবেন. ওকে সো আমরা হচ্ছে গিয়ে কাবা বিশকে চলে আসছি অ্যান্ড আমার এখানে আমার আম্মু চলে আসছে, আমরা দুই আম্মু এখানে একসাথে বসে আছে আর আমার শ্বশুরবা গেল না, আমার স্বামী এখনও আসে নাই, আমার আমার নিজের বাপও এখনও আসে নাই, আসতে সন্ধ্যা হয়ে দেন আমরা অর্ডারটা কনফার্ম করবো. আমি কানে তুলো পড়তে ভুলে গেছি, ওয়াও হোয়াট এ বার্থডে. বাই দ্য ওয়ে আমার দুই সুন্দরী মাকে দেখেন আপনারা সবাই, সুন্দর করে হাসি দাও. ফাইনালি আব্বু আসছে, অলিভ অয়েল আসছে ফাইনালি. পার্টির হোস্ট এবং পার্টির সবাই হচ্ছে গিয়ে খেলা দেখতে বিজি, পাকিস্তানি ইন্ডিয়ান ম্যাচ দেখতেছে বসে বসে. আব্বা থ্যাংক ইউ, আপু একটা হাসি দেন. ওকে তো আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে গিয়ে তান্দুরি চিকেন একটা, দেন হচ্ছে গিয়ে লাল বাদশা একটা অ্যান্ড লাল বাদশাটা স্পাইসি অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে মালাই তান্দুরি মালাই টাইপের একটা আছে, দেন হরিয়ালি কাবাব একটা আছে ওইটা অ্যান্ড হচ্ছে গিয়ে তুমি জানি কি অর্ডার দিছো, তুমি চিকেন পেরি পেরি
ওকে সো চিকেন ক্রিপি এবং লাল পাতা দুইটাই হচ্ছে গিয়ে ঝাল সব খাবার আসুক দেন আপনাদের সবার সাথে শেয়ার করব আবু কি বলছেন বলেন তো আজকে আমি খুব ভালো অনুভব করতেছি শাওলির উপলক্ষে থ্যাংক ইউ এই না হলো আমার আব্বা দুই আব্বা কিন্তু এখানে কোনো শ্বশুর টশুর নাই আমাদের সাথে জয়েন করছে হচ্ছে সৈকত মামা থ্যাংক ইউ জয়েন করার জন্য সবাই খাইতে বিজি এখনো কেউ ক্যামেরাতে তাকাবো না সেকেন্ড কেক জানেন আর কয়টা কেক হবে এবার তুমি যতই খাও বিল বেশি উঠবে না তুমি যতই খাও বিল বেশি আসবে না তার টাকা গুণা আর না দেখাই সেই তো আজকের দিনের হচ্ছে কি আমাদের ডিনার আড্ডা শেষ পার্টি শেষ তো এখন যাবো সবাই বাসায় আল্লাহ হাফেজ এভরিওয়ান ইনশাল্লাহ কালকে সকালে আমাদের কাছে আপনাদের তো বের হয়ে আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে আমরা হচ্ছে এখন দিল্লির যাচ্ছি অ্যান্ড গিয়ে দেখি কী খোলা পাই সেখানে একটু বসবো যদি ক্যাফে খোলা পাই ক্যাফেতে যাবো কফি খাবো দেন বাসে যাবো সো আমরা সিক্রেট রেসিপিতে যাচ্ছি জানি না খোলা পাবো কি না দেখা যাক কী হয় কী খাবা তুমি বাসাই তো যাবে এত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কি করবে সিরিয়াসলি স্মেল নিলাম কেন মশা লাগতেছে আমাকে বেশি কেন ঠিক আছে ফোকাস নিচ্ছে না আমাকে ফোকাস 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 হ্যাপি বার্থডে টু মি এখনো টাইম বাকি আছে কতক্ষণ 15 মিনিটস ফর হ্যাপি বার্থডে হ্যাপি বাট আমি অনেক উইশ পেয়ে গেছি অলরেডি থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা যারা উইশ করতেছেন অ্যান্ড যারা যারা উইশ করবেন সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো আমার কফি চলে আসছে তুই বসবো না উঠবা উঠবা মানে বাসে যাবো এখন চলো দেখে নিয়ে নিলাম সো এখন যাই বাসার উদ্দেশ্যে নাম বিল দিচ্ছি বাসে যাচ্ছি আজকে রাতটা এই পর্যন্তই ইনশাল্লাহ কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এবং কী হবে কালকে কোনো প্রি প্ল্যান নেই কী হবে কালকে কোনো প্রি প্ল্যান নেই সো যা যা হবে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি বাই রাজু আগে দেখো না ওই ইমার্জেন্সি মনে কেউ দেখো তো এটা কেন আগে তো ইমার্জেন্সি মনে কেউ ফোন দিছে এতক্ষণ পর কয়টা বাজে 18 মিনিট লেট করে আমাকে ফোন দিছে করে ফোন দিছে বলেন একটাই মাত্র ফ্রেন্ড আমি কি বলবো বলেন তো সবাই 18 বার হ্যাপি বার্থডে বল তাহলে মাফ করব আঠারো বার হয় নাই 9 বার 10 বার হয়েছে
তোর কপালে খবর আছে, কালকে আসুক তারপর ওকে খবর বুঝাবো। পাগল হয়ে গেছ, ফ্রি গিফট ফ্রি গিফট তুমি ব্লকের মধ্যে বারবার। মানে কি বলবো আমি, মানে কি থ্যাংক ইউ, বাট আমার হাত দিয়ে পড়ে যাবে, এখানে দাও এখানে, থ্যাংক ইউ, ধরো 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 ফ্রেমিং এ না তো। আপনাদেরকে দেখাই, সো দিস ইজ দ্য ফুল লুক, ওয়াও, এখানে দুইটা টেডিও আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চুম্মা দিই একটা, এটা কেন, এটা কেন, কি কেন, এটা কেন, কি কেন, এটা কেন কিনছো, এটা আমি কিছু কিনছি নাকি, ফ্রি গিফট শপ, ফ্রি গিফট, বহুত বড় সেলিব্রিটি হয়ে গেছি আমি, ফ্রি গিফট দিবে আসছে, নিয়ে যেতে পারবো আমি এত কিছু, ওয়াও সিলিংটা আমরা নিচ্ছি, ও ওয়াও উপরে থাকো উপরে থাকো, স্টারস উপরে, এখানে আমার সব ফেভারিট জিনিসগুলো আছে, কয়েক মাস ধরে যা যা আমার ফেভারিট কালেকশনে হচ্ছিল অনলাইনে বসে বসে সব কিছু পিক করছে, সেখানে এই লাইটটা দেখে আমার পছন্দ হয়েছিল, লাইটটা একটু আগে টেস্ট ড্রাইভ দিছি বের করে, অ্যান্ড দেন এই চকলেটটা সুরভিয়াপুর ইয়া দেখে রিভিউ দেখে আমার খুবই ইন্টারেস্ট হয়েছিল এখান থেকে নেওয়ার, বাট সামহাও নেওয়া হয় নাই, ও আমাকে ব্যাক পুশ করতেছিল নিও না নিও না, পরে দেখে আজকে এখানে নিয়ে চলে আসছে। অ্যান্ড এখানে কুপার্সের একটা কেক আছে, এটা আমার 3 নম্বর কেক আজকের দিনে, কালকে কী হবে আমি জানি না, সো ইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনি একটু ব্যাকগ্রাউন্ডে আসুন, আসো না তুমি চাই ফিল করো কেন অলওয়েজ আমার ব্লগে, আসো কেউ দেখে না আমার ব্লগ, আসে আসো আসো, কেউ দেখবে না আমার ব্লগ, কেউ দেখবে না, আসো তো তোমার ফুটবল রাখো এখানে, আসো থ্যাংক ইউ সো মাচ, ট্রেন বন্ধু উইশই করলা না তুমি, হ্যাপি বার্থডে, শুনে দাও পড়ে যেতাম এখনই, সো আমরা কেক টেক কাটি, লেটস গো কেক কাটি অ্যান্ড চকলেটসগুলো খুলবো অবশ্যই আপনাদের সামনে, হোমমেড চকলেট সবগুলোই, এরা এটা আমার ট্রাই করা খুবই শখ ছিল, এটা হচ্ছে গিয়ে পপকর্ন, ওদের চকলেট ফ্লেভারটা হচ্ছে গিয়ে পপকর্ন, অ্যান্ড তিনটাই হচ্ছে গিয়ে ওদের সবগুলো চকলেটই হচ্ছে গিয়ে হোমমেড, অ্যান্ড আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আমিও ট্রাই করবো, বিকজ অফ এই চকলেটটা ট্রাই করে আমি বলছিলাম যেহেতু যে আমার ট্রাই করার খুব ইচ্ছে ছিল, সো আমি তিনটা ফ্লেভার আগে দেখি কী কী ফ্লেভার আছে, তারপর আমি আজকে সবগুলোই টেস্ট করবো না, কারণ প্রচুর চকলেট খাওয়া হয়েছে, চকলেট কেক খাওয়া হয়েছে আজকে, এবং আজকে এত কেক খায় ফেলছে যে তিনটা ফুলার এনার্জি আসছে নাই, বাট এটা কী ফ্লেভার দেখি, এখানে একটু হোয়াইট চকলেট মিক্স দেখা যাচ্ছে, চকলেট ফ্লেভার, এটা চকলেটই মেবি, এটা মেবি এখানে হোয়াইট চকলেট মিক্সড আছে, এটা ট্রাই করলে বুঝে যাবে, নাম দেওয়া নেই,
বাট সবগুলো হচ্ছে কি হোমমেড আমি একটু পপকর্নটা শুধু ট্রাই করব বাট এটা কি আছে দেখি ওয়াও আমি কালকে ওকে বলছিলাম তুমি কি আমার ব্লগে বলবে আই লাভ ইউ আমাকে সে চকলেটে বলে দিছে অলরেডি একটু জুম করে দেখি আপনাদের তো বলে ফলো পিছন দিয়ে হ্যাঁ বলো বল বলো ইটস লেভেডিস দেখো স্প্যানিশে বলে দিলাম আমি স্প্যানিশে রিপ্লাই দিতে পারি না সো আই লাভ ইউ টু সো প্রত্যেকটা চকলেটই আমি ট্রাই করবো বাট আমি হচ্ছে গিয়ে এখন পপকর্নটা ট্রাই করবো অ্যান্ড পপকর্নটাই আপনাদেরকে বলি কেমন বাকি আই থিঙ্ক কাল পরশুর মধ্যে যে কোনো অন্য কোনো ভিডিওর মধ্যে বলে দিব আমাদের নেক্সট ভিডিও হবে আমার গিফটস ওপেনিং নিয়ে আমি শুধুমাত্র ওর দাও গিফটগুলো এখানে দেখা এসেছি অ্যান্ড আরও অনেক গিফট আসছে এমনও আছে কিছু গিফটসের নাম নাই সো ওগুলো আমার খুঁজে বের করতে হবে আমি এখন কারোর গিফটই খুলি নাই সবার প্রথমে গিফট পাঠাচ্ছে হচ্ছে আমার ভাবি মানে আমার ভাইয়ের বউ সো আমি কোনো গিফটই এখনও খুলিনি ইনশাল্লাহ সব একসাথে খুলে ওটা আলাদা ভিডিও দেখাবো সো আমি এখন হচ্ছে পপকর্নটা ট্রাই করবো কাছে আসো চকলেটটা দেখাই সো এই হচ্ছে চকলেটটা পপকর্ন চকলেট ওদের সো দিস ইজ দ্য লুকস আই থিঙ্ক খুবই মজা একদমই সুইটটা ব্যালেন্স করা যেহেতু আমি মিষ্টির মধ্যে অনেক বেশি মিষ্টি পছন্দ করি না একদম স্লাইড একটা মিষ্টি পছন্দ করি সো ওরকম ব্যালেন্স করে সুইটনেসটা দেওয়া যেটা খুবই খুবই পারফেক্ট নাহলে অনেকখানি চকলেট একসাথে খাওয়া যায় না সো আমি আর একটু খাবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকে রাতের জন্য এই পর্যন্ত বিদায় নিচ্ছি হোপ সো আর কিছু হচ্ছে না ইনশাল্লাহ সকালবেলা আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আবার আমাদের সাথেই থাকবেন আমার সাথেই থাকবেন